अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा दे। आवाज करो ना। तुम्हार जो ना किसी एने थी। যতটা ভেবেছিলাম তার থেকেও সুন্দর লাগছো আজকে তুমি। এখন তো আমাদের আশীর্বাদ হয়ে গেছে। এত লজ্জা কেন পাচ্ছ? আমার দিকে তাকাও, আমার কাছে এসো। ভয়ের কি আছে? সব কিছু ভুলে যাও, শুধুমাত্র আমার দিকে দেখো। আপনি এখান থেকে চলে যান। বিনা, প্রকাশবাবু ভারতী বৌদি, আপনি যান। বিনা, তুমি আরে এই এটা এখানে কেন? ঘরটা অন্ধকার ছিল আর আমি একটু শুয়েছিলাম, যখন লাইটটা জ্বালাতে উঠলাম তখন এটা হাত লেগে পড়ে গেছে। আর বিনা, তুমি তুমি চিৎকার করলে কেন? পড়ে গেছে তো বৌদি, আমি ভয় পেয়েছি আর সেই জন্যই চিৎকার করেছি। আচ্ছা, তোমার দরকার ছিল? হ্যাঁ, এই তোমার কানেরটা দিতে এসেছিলাম। আচ্ছা, আমার ঘরে পড়েছিল, এই নাও। আরে, তোমার কানে এই কানেরটা কে দিয়েছে তোমায়? নতুন নাকি? এটা তো প্রথমবার দেখছি। এটা এটা তো কালকে মা আমাকে দিয়েছিল, তুমিও তো ওখানে ছিলে। এটা তো ওটাই, সুন্দর না? ঠিক আছে, আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। যদি বৌদি তোমাকে এখানে দেখে ফেলতো,
কি জানে কি ভাবতো, কি যে বলতাম। আপনি এখান থেকে চলে যান। আর আমি যদি না যাই তো? আপনি চলে যান। আচ্ছা, প্রকাশ কোথায় চলে গেল বলুন তো? অনেকক্ষণ হয়ে গেল। বাবা, উনি এসে গেছেন, এসে গেছেন। ওনার নাম নিলাম আর উনি এসে গেছেন। 100 বছর বাঁচবেন উনি, তাই না মা? বাবা, যখন ওনার 100তম জন্মদিন হবে, আমরা সবাই তখন ওনার বাড়িতে ব্যান্ড বাজাতে যাব। আসুন জামাই বাবু, আসুন। তুই জানিস না নাকি এখন কারফিউ চলছে? হ্যাঁ, আর এই টেম্পো নিয়ে এখন এই মুহূর্তে কোথায় যাচ্ছিস? এই, এর তল্লাশি নাও, দেখো কোনো হাতিয়ার নেই তো এর কাছে। স্যার, কিছু নেই এর কাছে। কারফিউতে কেন বাইরে বেরিয়েছিস তুই? হ্যাঁ, এই হ্যান্ডকাফ লাগা, একে থানায় নিয়ে চল। পুলিশ পাগল নাকি যে এত রাতে চিৎকার করছে যে কেউ নিজের বাড়ি থেকে বাইরে বেরোবে না? যদি উল্টোপাল্টে কিছু হয়ে যায় না, তার দায় কিন্তু নিতে হবে তোমাদেরকে। এর টেম্পো নিয়ে চলো। এটা আবার কে? কার আওয়াজ এটা? কে এটা? উনি উনি আমার শ্বশুর। বললি আমার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, অ্যাপেন্ডিক্স ফেটে যাবে মনে হচ্ছে। এই, তুই আগে বলিস কেন? হ্যাঁ, কখন থেকে মুখে তালা দিয়ে রয়েছিস? আপনাদের আপনাদের সবার হাতে বন্দুক দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছে মুরলি, তাড়াতাড়ি করো বাবা। আমার তো মনে হয় এনাকে খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু প্রতিটা রাস্তায় তো পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ওরা নিশ্চয় তোমাদের আটকাবে। একটা কাজ করো, শোনো। হ্যাঁ স্যার। তুমি আর তুমি, হ্যাঁ স্যার, ওর সাথে বসে টেম্পোতে যাও আর খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করো, আর তোমরা দুজন তাড়াতাড়ি যাও। এই, তাড়াতাড়ি এসো, এসো এসো। হ্যাঁ স্যার। এসে গেছে। আরে জামাই বাবু, কোথায় চলে গেছিলেন আপনি? আমি আর বিনা দুজনে উপরে হেভি মজা করছিলাম, কিন্তু বিনা তো আমাকে বললো আপনি নিচে বোর ফিল করছেন, তাই আপনাকে দেখতে এলাম। আর নিচে এসে দেখছি আপনি তো উপরে, কোথায় ছিলেন আপনি?
না, আমি ওই বাথরুমে গিয়েছিলাম। বাথরুম ওপরে? আমাদের নিচেই তো এতগুলো বাথরুম, ওদিকে 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 সব জায়গায় তো আছে, তাহলে ওপরে কেন গেছিলেন? আমি নিচে কোনো বাথরুম দেখতে পাইনি, ভাবলাম উপরে আছে তাই উপরে গেলাম, তারপর আপনার রুমটা খোলা ছিল ওখানে চলে গেলাম। মিথ্যুক মিথ্যুক, মিথ্যে বললে ঠাকুর পাপ দেয়। জামাই বাবু, আমি আমার ঘর খোলা রাখি না। আরে আমি তো আমার ঘরের মধ্যে চার চারটে প্রজাপতি আটকে রেখেছি, আমি যদি দরজা খুলি তাহলে উড়ে যাবে না, তাই আমি দরজা বন্ধই রাখি। তাহলে আপনি ভেতরে গেলেন কি করে? তাহলে অন্য কারো রুম হবে, আমি কি করে জানবো? এই যে ওকে আমাদের রুমে গেল নাকি? আরে ওর চোখে অন্য কিছু না পড়ুক, ওর নজর সব সময় আমরা যা বাঁচিয়ে রেখেছি তার উপর নিশ্চয়ই আছে। আরে চিন্তা করো না, যদি তাকায়ও না তাহলে ওকে অন্ধ করে দেব। জামাই বাবু, কোথাও আপনি বিনার সাথে দেখা করতে আর ঘরে যাননি তো? না কিন্তু এটা কি করে সম্ভব, বিনার ঘরে তো আমি বসেছিলাম, যদি আপনি যেতেন তাহলে তো আমি দেখতে পেতাম। তাহলে আপনি কোথায় গেছিলেন? আপনি লুকিয়ে লুকিয়ে জানি তো। ডামরু তুমি একটু চুপ করো। আরে অতিথিদের জন্য ঘর আমি খুলে রেখেছি, হতে পারে ও ওখানেই গেছে। হয়তো। আরে মা, তুমি বুঝতে পারছো না আমি তো মজা করছি, আমি কি মজা করতে পারি না? আজকের কারফিউ এরকম মনে হচ্ছে যেন আমাদের জন্যই হয়েছে। এবার দেখুন না, আমরা নিজেদের মধ্যে কত কথা বললাম আর কত কিছু জানলাম, তাই না ডমরুদা? হ্যাঁ ঠিক। হ্যাঁ বাবা, আমরাও একদম এটাই ভাবছিলাম। ভারতী, তুমি মুরলিকে ফোন করেছিলে? হ্যাঁ মা, ও বাবার সাথেই আছে। ঠিক আছে। টেম্পো কেন থামালে? আসলে ওই হাসপাতাল তো সামনেই আছে, তাই আমরা একাই চলে যেতে পারবো। কিন্তু আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এতটা এলেন আমাদের সঙ্গে। আপনারা যদি না আসতেন তাহলে জানি না কতজন আমাদের আটকাতো। আরে না ভাই, পিছনে তোমার শ্বশুরমশার অবস্থা খারাপ, হাসপাতাল অবধি তোমার সাথে যাই, কোনো সমস্যা পড়তে পারো তো। আরে দেখুন না, ওখানেও তো পুলিশ দাঁড়িয়ে রয়েছে হাসপাতালের কাছে, কোনো প্রয়োজন হলে ওনাদের থেকে সাহায্য নিয়ে নেব আমি। আপনারা দুজনেও ডিউটি করছেন, আপনাদেরও তো যেতে হবে তাই না? হ্যাঁ, যাওয়া তো আমাদের জরুরি। এই শোনো, আমরা যাই, এরা নয় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল তো সামনে চলেই এসেছে। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে। চলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আরে না না, এ তো আমাদের কর্তব্য। ঠিক আছে, নিয়ে যাও ওনাকে হাসপাতালে। হ্যাঁ। দেখুন আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, সামনেই হাসপাতাল। আগে ধন্যবাদ। আমরা তাহলে এলাম। চলো চলো মুরলি। হ্যালো কেতনবাবু, কেতনবাবু ব্যাস 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে। মা,
আমি সাহায্য করি। আরে বা, না কোনো দরকার নেই। আর কদিন পরে বিয়ে হবে, কোনো দরকার, সব জানি আমি। তোর শ্বশুর বাড়ির লোকেদের দেখে মনে হয় যেন আমাদের থেকে তোকে বেশি যত্নে রাখবে। আর শাশুড়ি যখন তোকে দিয়ে কাজ না করাবে, আর তখন তুই বলবি মা আমাকে দিয়ে কত কাজ করাতো। মা তুমি না? হ্যাঁ হ্যাঁ আমি সব জানি। আচ্ছা একটা কথা বলতো, প্রকাশ খেতে কি ভালোবাসে? পালংয়ের ডাল। কি? মা সেদিন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার কি খেতে ভালো লাগে, তো বলেছিলাম পালংয়ের ডাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনিও বলেছিলেন ওনার পছন্দ পালংয়ের ডাল। সব জানি। আরে এটা তো খুব ভালো কথা, পালং শাক বাড়িতে আছে, বাস এখন কড়াইতে দিয়ে দি, তাড়াতাড়ি ডাল হয়ে যাবে। মা, ওই প্রকাশবাবুর মা বাবার পছন্দের কোনো খাবার বানালে হয় না? কিন্তু কিন্তু জিজ্ঞেস কিভাবে করবো যে ওনাদের কি পছন্দ? এভাবে জিজ্ঞেস করাটা ঠিক না। দেখো এটা আবার কি এমন কথা, আমি এক্ষুনি বিয়ানদের জিজ্ঞাসা করি ওনারা কি খেতে ভালোবাসেন, ঠিক আছে? নে তুই তাড়াতাড়ি পেঁয়াজটা কেটে রাখ, আমি এক্ষুনি আসছি। বিনা, সত্যি করে বলো কে ছিল রুমে? বৌদি তুমি দেখেছিলে তো, কেউ তো ছিল না ওখানে। আমি জানি বিনা, ওখানে প্রকাশবাবু ছিলেন, আর উনি ওয়াশরুমে যাওয়ার নাম করে ওপরে গিয়েছিলেন। তোমার রুমেই গিয়েছিল তাই তো? বৌদি তুমি কি বলতে চাইছো? বিনা আমি তোমায় শুধু এটাই বলতে চাইছি, বিয়ের আগে এভাবে মেলামেশা করাটা ঠিক নয়। আর ওই দিন তুমি কাউকে না বলে ওনার সাথে সিনেমা দেখতে চলে গেলে, আর আজ আমি যখন কিছু জিজ্ঞেস করছি তুমি বিরক্ত হচ্ছ এই জন্য, কারণ তুমি কিছু লুকাচ্ছ। ওহো বৌদি, তাতে কি হয়েছে? যদি উনি আমার ঘরে আসেন আর আমার সাথে দুটো কথা বলে তাতে কি যায় আসে? আমাদের আশীর্বাদ হয়ে গেছে, কদিন বাদে আমাদের বিয়ে। বৌদি তুমি বেকার বেকার তিলকে তার কেন করছো? তোমার বৌদি আমি, তোমার নিজের বৌদি হই আমি। আর এটা তুমি ভেবো না যে বড় হয়ে আমি তোমার উপর ছড়ি ঘোরাচ্ছি। তুমি তো নিজেই আমায় ওই দিন বলেছিলে যে আমি তোমার ভালো বন্ধু, বৌদি নই, আর তাই ভালো বন্ধুর মতো বোঝানোর চেষ্টা করছি। আর এটা আমি চাই না যে তুমি কোনো ভুল পদক্ষেপ নাও। ভুল করেছি? বৌদি আমি এমন কি করেছি? যদি উনি আমার সাথে দেখা করতে চান তাহলে এর মধ্যে ভুল কোথায়? উনি আমার স্বামী হতে চলেছেন, আমাদের বিয়ে হবে। আর বৌদি তোমার আর মুরলীদাদার সম্পর্কের মধ্যে বিয়ের পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, তার মানে এই নয় সবার সম্পর্কে সমস্যা রয়েছে। আরে বিনা কি হয়েছে ওর? মা আসলে আমি আমি বিনাকে কিছু বোঝাচ্ছিলাম, ও তো আমার উপর রেগে গেল। ছেড়ে দাও, এখনো ছেলে মানুষ আছে, ও রেগে গেছে বলে তুমি কষ্ট পেও না। আর এমনিতেই আর কিছুদিন পরেই ও চলে যাবে, করতে দাও ও যা করতে চায়, ও যা চায় খুশি মনে করুক। আর এমনিতে এই সংস্কারে মানুষও,
ওকে বেশি বোঝাবার দরকার পড়বে না।